আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি আমাকে খাসি বললেন কেন বিহান ভাই? আমি কি পুরুষ মানুষ যে খাসি হতে যাব? তোর যে কানেও সমস্যা আছে এটা তো জানতাম না দিয়া। আচ্ছা, তুই মানে কি সমস্যার গোডাউন? এত সমস্যা তোর, কি হবে তোর জামাইয়ের? বেচারা জীবনটাই তেনা তেনা হয়ে যাবে। আমার কানে সমস্যা মানে? আমার কানে কবে সমস্যা ছিল বিহান ভাই? আমি কানে খুব ভালো শুনতে পাই। আমরা কথাই বিশ্বাসী না, প্রমাণে বিশ্বাসী। কিছুক্ষণ আগে কিন্তু আমি তোকে মহিলা খাসি বলেছি, শুধু খাসি বলিনি, তোকে ওই খোয়ারে আজ রাতে বেঁধে রাখবো। আহা, যে অমৃত পারফিউম তোর শরীরে লেগে যাবে, আজন্মকাল আর পারফিউম মাখা লাগবে না। এমনিতেও তো শীতকালে খুব একটা গোসল করিস না তুই, গায়ে যে বাজে গন্ধ হয় তোর। শুনেছি তোদের বাড়ির পাশের যে দোকানটা আছে, কি জানি নাম, ভাই ভাই স্টোরস, শীতকালে তোর জন্য পারফিউমে গত উইন্টার সিজনে 3,000 টাকা লাভ করেছে। তুই নাকি গোসল না করে রোজ একটা করে পারফিউম মাখিস? তাই তো বলি, দিয়া তো গরমে এত পারফিউম মাখে না, শীতকালে এত পারফিউম কেন ইউজ করে? কেন, তাতে তোরা যা কিপটার কিপটা, যেখানে একটা পারফিউমে কয়েক বছর কাটিয়ে দিস বংশ ধরে, সেখানে শীতকালে এত পারফিউম? তাও তো শুনলাম সবাই চাঁদা তুলে একটা পারফিউম কিনিস। বিহান ভাই, ওনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলে বললাম, আপনার কি বলা শেষ হয়েছে? খুবই কম বললেন না বিহান ভাই? দুলা ভাই, বিভাপ, রিয়া, বিভোর ভাই সবাই মুখে হাত দিয়ে বিহান ভাইয়ের লম্বা আমাকে করা অপমানের লাইনগুলো শুনছে। তারা আসলেই অবাক, বিহান ভাই এত এত কথা কোথায় পান? ওনার মাথায় এত আধ্যাত্মিক কথা কোথা থেকে আসে? বিহান ভাই আমাদের সবার দিকে তাকিয়ে ভ্রুক্ষেপ করে বললেন, খুব কম বলেছি কি আমি? আসলে বলার অনেক কিছুই ছিল, কিন্তু আফসোস বলতে পারলাম না। একজন পেতনিদের রূপ ধারণ করেছে, বুঝলেন দুলা ভাই, এক্ষুনি বোম ব্লাস্ট হতে পারে। আমি ওনার দিকে তাতে দাঁত চেপে তাকিয়ে মনে মনে বলছি, একটা মানুষ কতটা বিরক্তিকর আর বাজে হলে এত জঘন্য কথা বলতে পারে? অনিচ্ছাকৃত হাসি দিয়ে বললাম, আপনাকে গরুর ছাগলের ডাক্তার বলেছি বলে আমাকে এখন এইসব বলছেন, তাই না? গবাদি পশু সেবা যত্ন করতে আমার ভালোই লাগে, তার উপর যদি সেখানে কিছু মহিলা খাসি থাকে, আহা, চিকিৎসার জন্য বারবার গবাদি পশুর ডাক্তার হতে চাই আমি দুলা ভাই। দিয়া রেডি হয়ে নে, তোকে আজ ওখানে রেখে আসবো। আহা, কি সুগন্ধি, তোর মন প্রাণ মাতোয়ারা হয়ে যাবে। দুলা ভাই, ওনার সাথে মোটেও কথা বলতে চাইছি না আমি, দয়া করে উনি যেন আমাকে বিরক্তিকর কথা না বলে। দুলা ভাই, আমার তো খাসি খুবই ফেভারিট, আর দিয়াও খাসি হয়ে গিয়েছে, ভাবছি দিয়াকে কুচি কুচি করে কেটে আমি একাই খাবো, রান্না ছাড়াই খাবো ভাবতেছি, দিয়া নিশ্চয়ই অনেক টেস্টি হবে, তাই না? বিভোর ভাই বললেন, এই ছিল তোর মনে বিহান, মানুষের মাংস খেতে চাস, তাও আমাদের দিয়া? এমনি এমনি কি রাক্ষস বলি, আজ প্রুফ পেলেন তো? দুলা ভাই, আমি যে গোসল করি না এই অপবাদের বিচার চাই আমি। অপবাদ? আমি কি অপবাদ দিচ্ছি? তুই তো সত্যি গোসল করিস না, প্রুফ দিব গোসল করিস না তার? কিসের প্রুফ? দেই তাহলে। দেখুন, আজেবাজে জিনিস দেখাবেন না, কোনো প্রুফ লাগবে না, ওনাকে তো হাড়ে হাড়ে চিনি। প্রচণ্ড কুয়াশা পড়লে মাঝে মাঝে গোসল করি না দু একদিন, সেই জিনিসের না জানি কী কী প্রুফ রেখেছে তার ঠিক নেই। ওনার সাথে বেশি টক্কর নিয়ে পাশ খেতে চাই না আমি। বিভাপু বলল, বিহান, আল্লাহ আমারে বাসাইছে, তোর মতো কোনো মামা তো ভাই নেই, তাহলে আমার জীবনটা তেজপাতা হয়ে যেত। তুই যেভাবে দিয়ার পিছনে লাগছিস, আমি হলে পাগল হয়ে যেতাম। চিন্তার বিষয়, তোর বউয়ের কি হবে বিহান? দিয়াকে এই পরিমাণ বিরক্ত করিস, দিয়া বলে সহ্য করে, কিন্তু তোর বউ সহ্য করবে না, পৃথিবীর কোনো মেয়েই সহ্য করবে না। তোর কপালে বউ নেই রে ভাই, একদিন পরেই পালাবে। দুলা ভাই বললেন, ছেলেরা আবার বউ পাগল হয়? আমাকে দেখো না, আমি এখন কেমন হয়ে গেছি? আগে আমি কি এমন ছিলাম নাকি? তাই আমার শালাবাবু বউয়ের কাছে জব্দ হয়ে যাবে। বিভোর ভাই বললেন, আসলে এই যে বিয়ে না করে রিয়ার জন্য কেমন হয়ে গেছি আমি, চারদিকে শুধু যা দেখি তাই রিয়া লাগে, যে মেয়ে দেখি ভালোবেসে ফেলি, মনে হয় এটাই বুঝি রিয়া। রিয়া অগ্নির চোখে তাকিয়ে বলল, কি বললেন, যে মেয়ে দেখেন ভালোবেসে ফেললেন? আরে না না, বেশি ভালোবাসা দেখাতে গিয়ে ভুল হয়ে গেছে, থুক্কু। দুলা ভাই, আমি কি বুঝাতে চাইছি বলেন না কেন?
বিহান ভাইয়ের কপালে দুইটা ভাঁজ পড়ে আছে। সে কপাল কুচকে বলল, কি বোঝাতে চাইছিস আমি বলি বিভোর? বিভোর ভাই দুই হাত জোর করে বলল, তোর হাতে ভাই সব ধরি ভাই, তোর দোহাই লাগে, আল্লাহর ওয়াস্তে তোর বোঝানো লাগবে না, তুই যা বুঝাবি তাতে আজন্ম কালের জন্য ব্রেকআপ হয়ে যাবে। বিহান ভাই ঠোঁটের কোণে মৃদু হাসি, রিয়া বলল, বিহান ভাই যা বুঝার বুঝেছি আমি, এর ব্যবস্থা নিব। বিহান ভাই ভ্রুকুচকে বললেন, বিভা আপু তাহলে কি আমার বিয়ে হবে না? বিভা আপু বলল, বিয়ে হবে, বউ টিকবে না, তোর যে রাগ তা দেখলে স্টক করে হসপিটালে যাবে তোর বউ, সবাই তো আর দিয়া না বিহান। বিভোর ভাই হেসে বললেন, এমনিতে ওর বউ টিকবে না, কারণ শারীরিক কিছু সমস্যা আছে। আমি চিন্তিত হয়ে বললাম, বিহান ভাইয়ের কি কোনো রোগ হয়েছে বিভোর ভাই? বিভোর ভাই বললেন, সে রোগ বড়ই জটিল, ফিলিংস চিন্তিত বিহানের ফিউচার নিয়ে। রিয়া বলল, বিহান ভাই আপনার কি হয়েছে? বিহান ভাই মুহূর্তেই রেগে গিয়েছেন বিভোর ভাইয়ের উদ্দেশ্যে বললেন, বিভোর ভালো হবি নাকি তোর সব রিয়াকে দেখাবো? কি দেখাবি তুই? তোর নোট যা মেয়েদের দিয়েছিস, আমার ফেক আইডি দিয়ে তোর সাথে প্রেম করেছিলাম। বিভোর ভাই আশ্চর্যজনক হয়ে বলে উঠলেন, নাউজুবিল্লাহ বিহান, তুই তাহলে গে হয়েছিস, হ্যান্ডসাম ছেলেদের দেখলে আকৃষ্ট হোস তাই তো? ছি ছি, আমাদের কাজিনদের মান সম্মান সব শেষ হয়ে গিয়েছে, শেষমেশ ফেক আইডি দিয়ে নুড আদান প্রদান, এই জন্যই মেয়েদের প্রতি তো ফিলিংস আসে না, জন্মের পর থেকে সিঙ্গেল। আমি গে নাকি? আমার বউ ভালোভাবে জানে তোর বিরুদ্ধে প্রমাণ রাখার জন্য এত কষ্ট করা, টাইম মতো পাবলিক করে দিব, ডোন্ট ওয়ারি ব্রো। দুলাভাই, বিভা আপু, আমি, রিয়া হেসে গড়া করে গেলাম দুলাভাইয়ের প্রশ্ন। দিয়া যখন সহ্য করে বিহানের বিয়ে দিয়ের সাথে দিয়ে দেই। হুট করে হাসা হাসির মাঝে এমন কথাই আমার কাশি শুরু হলো। বিহান ভাই ঝুঁকে এসে বললেন, করবি আমায় বিয়ে? আমি অবাক হয়ে গেলাম সবার মাঝে একই প্রশ্ন। বিভাপু বলল, দিয়ার উত্তর না, না মানে, না মানে বিহানকে বিয়ে করে মরবে নাকি? মনে মনে বললাম, ওই রাগি মানুষটা আস্ত ভালোবাসার একটা টিব্বা, কয়েকদিন পর পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে, দোলাভাই আমাদের লোহা করা নিরিবিলি পার্কে নিয়ে যাবেন, কয়েকদিন যাবৎ খুব শখ হয়েছে আমি টিকটক ভিডিও করব, ভাবনাকে সত্যি করতে আজ প্রস্তুতি নিয়ে নিলাম, ভীষণ সাজুগুজু করে টেবিলের উপর ফোন রেখে ডান্স করছি আর গান গাইছি, কতই আদর করছো তোমায় ভুলতে পারি না, বেশ কয়েকবার প্র্যাকটিস করেই যাচ্ছি, ডান্স করতে করতে ক্লান্ত আমি, ঘেমে কপালে বিন্দু বিন্দু ঘামের ফোটার ছড়াছড়ি, পানির পটের মুখ খুলে খাটে বসে পানি খাচ্ছি, এমন সময় তাকিয়ে দেখি ব্লু জিন্স গায়ে ব্রাউন কালারের শার্ট গায়ে হাজির বিহান ভাই, প্যান্টের পকেটে হাত গুছিয়ে দাঁড়িয়ে আছেন আমার দিকে তাকিয়ে, ওনাকে দেখে চমকে গেলাম, উনিও আমাদের সাথে পার্কে যাবেন নাকি? এমন সময় ফোনের ভাইব্রেশনের শব্দে ওনার পকেট সহ কাঁপছে, চোখ আমার দিকে রেখেই উনি ফোনটা বের করে রিসিভ করে কথা বলছেন, এক হাত প্যান্টের পকেটে আর এক হাত ফোন সহ কানে, ওনার দৃষ্টি সোজাসুজি আমার বরাবর, কথা বলছেন আর আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখছেন, ফোনটা কেটে দিয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, আদর আর কোথায় করতে পারলাম দিয়ারানী, আদরের আগেই তো তোমার সুরসুরি বিরক্ত করলো, আদর করতে পারিনি তাই ভুলতে পারছো না, আদর করতে পারলে কি হতো তাই ভাবছি। আশ্চর্য ব্যাপার না, আমি তো গানের কথা বলেছি, আর উনি কি বুঝলেন? নীল আর কালো রং মানেই আমার কাছে শুভ্র প্রেমের রং, যে রং আমার মন ভালো করে দেয়, যে রঙের মনের কোণে সুপ্ত অনুভূতির সংমিশ্রণ সৃষ্টি করে, এই দুইটা রঙে আমার বেশিরভাগ ড্রেস আর জিনিসপত্র, যেখানেই যাই পছন্দ হিসেবে এই রং দুইটা পছন্দ করি, আজও আমি ব্লু স্কার্ট প্লাজো আর সাদা কামিজ পরেছি, গায়ে ব্লু ওড়না, কপালে ব্লু টিপ, হাত ভর্তি ব্লু আর সাদা কাছের চুড়ি পরেছি, এক পায়ে কালো সুতা পরি তাই আর পায়েল পরিনি, বিহান ভাই আজ অ্যাশ কালারের শার্ট আর কালো জিন্স প্যান্ট পরেছেন, ওনার সৌন্দর্য আলাদাভাবে প্রকাশ করার কিছু নেই, আজ উনি কালো সানগ্লাসও পরেছেন, লুকিং পুরোই ড্যাশিং উনি, বাবা দেখি আম্মুকে বলছে। বা আচ্ছা দিয়া আম্মু, তুমি কেমন মা বলো তো, মেয়েটা যে শাড়ির অভাবে পেটিকোট পরে কামিজ পরে এর ওপরে চোখে যায় না, এত শাড়ি কী করবা, মেয়েটাকে দিতে পারো না, ও শখ করে শাড়ি পরতে,
অনেকদিন ধরে দেখি দিয়া পেটিকোট পরে প্রায় প্রায়। বাবার কথা শুনে হোঁচট খেলাম আমি। আম্মু বলছে, শাড়ি আর তোমার মেয়ে ভাবা যায়, আমি তো কোনোদিন দিয়াকে পেটিকোট পরতে দেখলাম না, তুমি কবে দেখলে বলো তো? বাবা শান্ত কণ্ঠে আমার দিকে ইশারা করে দেখালেন, ওই যে দেখো তোমার মেয়ে। আম্মু তো বিস্ত্রীভাবে বলে উঠল, ওটা পেটিকোট না, প্লাজো, মানে সালোয়ার। আজকাল যে কি সব সালোয়ার উঠেছে আমার কাছে বিশ্রী লাগে দেখতে। কেন নর্মাল সালোয়ার আর কামিজ কি খারাপ লাগে? নর্মাল সালোয়ার পরলে কত সুন্দর লাগে দেখতে, তা না? কি সব পরে রাস্তাঘাট যেখানে যাব, এ প্লাজো পরা সব মেয়েই, বুড়ো বুড়ো মহিলারাও দেখে এখন এসব পরে। মানুষ তো বয়সের সাথে মানিয়ে পোশাক পরবে, তাই না? আম্মুকে বললাম, আম্মু প্লাজোর মান সম্মান আর রাখলে না তুমি? তুমিও পরো, একদম কিউট লাগবে তোমাকে, একদম হিরোইন লাগবে। কথাটা বলেই হাসিতে পেট ফেটে যাওয়ার উপক্রম আমার। বাবা হেসে দিয়ে বললেন, তোমার আম্মু স্ট্রোক করবে এক্ষুনি, এমনি অন্যরা পরে তা যে খুব। দূরে বিহান ভাই দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। আম্মু বলল, আমার সাথে ইয়ার কি হচ্ছে ফাজিল মেয়ে? আম্মু আর বাবার থেকে বিদায় নিয়ে রওনা হলাম। টার্মিনাল থেকে বাসে উঠলাম আমরা সবাই। আজ শুভ ভাইয়াও যাচ্ছে আমাদের সাথে। ভাইয়া থাকলে বিহান ভাই তো আরও বিরক্তিকর কথা বলেন, যেন ভাইয়া বুঝতে পারে উনি আমাকে ফুপাতো বোনের নজরেই দেখেন। আমি আর রিয়া এক সিটেই বসেছি, বেহু আপু আর তোহা আপু এক সিটে, বিহান ভাই আর শুভ ভাইয়া এক সিটে, আলিফ ভাইয়া আর বিভোর ভাই এক সিটে, বিভা আপু আর দোলা ভাই এক সিটেই বসেছে। আজ আর কপুত কপুতিরা পাশাপাশি বসেনি কেউ। ভাইয়ার সামনে আমি আর বিহান ভাই ব্যাপারটা কেমন দেখায়, আবার তোহা আপুর সামনে শুভ ভাই আর মেহু আপু, বাড়ি গিয়েই কুটকাচারি করবে, তাই এভাবেই বসা সবাই। বাসের মধ্যে বিহান ভাই আর আমার সাথে কথা বলার সুযোগ পাননি, তবে চোখাচোখি হয়েছে বেশ কয়েকবার। বাসের মধ্যে বাদাম বিক্রি করছে একটি ছেলে, বাদাম কিনে শুভ ভাইয়ার দিকে ছুঁড়ে দিয়ে বললাম, ভাইয়া বাদামের খোসাগুলো ছড়িয়ে দাও। বিহান ভাই বাদামের প্যাকেটটা ক্যাচ ধরে পড়লেন। শুভ দিয়াকে এমন ছেলে দেখে বিয়ে দিতে হবে যে বাদামের খোসা ছড়িয়ে দিতে পারে, বলেই উনি বাদামগুলো খাওয়া শুরু করলেন। আমি ওনার খাওয়া দেখছি আর লুচির মতো ফুলছি। আমার বাদাম উনি এইভাবে খাচ্ছেন? খাওয়া শেষে খোসাগুলো প্যাকেটে ভরে আমার দিকে ছুঁড়ে মারল। আমি একটু মুখ কালো করে রইলাম। পার্কের সামনে গিয়ে বাস থামাতেই সবাই ধাক্কা ধাক্কি করে নামছে, যা দেখে বিহান ভাই ভীষণ বিরক্ত। এত ধাক্কা ধাক্কি ওনার ভালো লাগছে না, যদিও ওনার বিরক্ত হতে বেশি টাইম লাগে না, সেকেন্ডের মাঝে বিরক্ত হয়ে পড়েন। এইদিকে আমার চিন্তা ভাবনা ক্লাস ফাইভের বাচ্চাদের মতো, যে আমি সবার আগে নামবো। অনেক ধাক্কা ধাক্কি করে কয়েকজনের পরেই নামলাম। সারা রাস্তা গাছে গাছে লাগানো, ওয়ালে ওয়ালে লাগানো পোস্টার পড়তে পড়তে এসেছি, তাও বেশ জোরে জোরেই পড়তে পড়তে এসেছি, যা নিয়ে বিহান ভাই ইশারায় কয়েকবার চোখ রাঙানি দিয়েছেন। ওনার চোখ রাঙানির ফলে মনে মনে পড়েছি বাকিটা। পার্কে ঢুকেই দেখি আরিফ ভাইয়া উপস্থিত। ওনাকে আমিই বলেছিলাম যে আমরা পার্কে এসেছি। ওনাকে দেখে বিভা আপু বিভোর ভাই সহ বাকিরা ভীষণ খুশি হলেও বিহান ভাই মারাত্মক অখুশি, কারণ আলিপ আর আরিফ ভাইকে ওনার পছন্দ হচ্ছে না। উনি জেলাস ভীষণ, ভীষণ জেলাস। উনি ওনার বউয়ের পাশে কাউকে পছন্দ করেন না। পার্কে সবাই ঘোরাঘুরি করছি, আরিফ ভাইয়া আমাকে একটু আড়ালে ডেকেছেন, বিকজ উনি তোহা আপুর সাথে একটু ভাব ভালোবাসা করতে চাইছেন। বাট তোহা আপু তো বিহান ভাইয়ের প্রতি ক্রাশড। এইদিকে বিহান ভাই ভাবছেন আরিফ ভাইয়া আমার সাথে প্রেম করবেন, যদিও আমি এখনও ওনাকে কিছুই বলিনি, কারণ উনি জিজ্ঞেস না করেই শুধু রাগ দেখান। আমাকে আর আরিফ ভাইয়াকে দেখে বিহান ভাই দূরে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন। ওনার রাগের মাত্রা বেড়ে যাওয়ার আগে আমি বিহান ভাইয়ের কাছে গিয়ে বললাম, শুনুন না বিহান ভাই। উনি কোনো কথার উত্তর দিয়ে কপাল কুচকে তাকিয়ে রইলেন আমার দিকে। বুঝলাম উনি রাগের দেশে প্রবেশ করছেন, তাই বলে উঠলাম, ওই যে আরিফ ভাইয়া না বিহান ভাই, তোহা আপুকে ভালোবাসে, আমাকে সেটাই বলতে ডেকেছিল। আমার কথা শুনে বিহান ভাই আশ্চর্য বনে গেলেন, আমাকে বললেন, হোয়াট, ও তোকে নয় তোহাকে লাইক করে, সিরিয়াসলি? আরে হ্যাঁ বিহান ভাই, সত্যি। ভালোবাসুক আর যাই করুক সেটা তোকে বলছে কেন, দুনিয়ায় কি আর মানুষ নেই?
আমি কি বলতে বলেছি নাকি? উনি যদি বলেন আমি কি করব? উনি? হোয়াট দ্য হেল, আরিফকে উনি বলছিস কেন? দেখুন, আপনি এক তো কথার ফুলটুল ধরবেন না তো, আমি কি অত বুঝে বলেছি নাকি? হ্যাঁ, তুই তো খুকি, দুনিয়ার অসভ্য কাজে তোকে পাওয়া যায়, অসভ্য মহিলা কোথাকার। এই যে দেখুন, আপনি আবার শুরু করেছেন কিন্তু। তুই কি ঘটক হয়েছিস দিয়া? একটা কাঠের বাটোয়ালা লম্বা বড় ছাতা কিনে দেই, ওইটা নিয়ে ঘুরবি আর ঘটকালি করবি। পেশা হিসেবে খারাপ না, মাসে যদি 4-5টা বিয়ে দিতে পারিস এমনিতেই 20,000-এর উপরে ইনকাম হবে। আরও যদি কোনো সমস্যা থাকে পাত্রপাত্রীর বিয়ে দিতে পারিস, হিউজ ইনকাম। হিউজ ইনকাম দিয়া ভেবে দেখ, তুই তোর বাবা, তোর কাকারা, তোর দাদা সবাই মিলে এই ব্যবসায় লেগে পড়, ভালো ইনকাম। দেখুন, আপনি কোথায় চলে গেলেন? আমি জাস্ট হেল্প করছি একজন ভালোবাসার মানুষকে। তোর হেল্পের চক্করে আরিফ আমার বউয়ের প্রেমে পড়ে যাবে, ঘটকালি থেকে অনেক কিছু হয়ে যাবে। দেখি তোর ফোনটা দে। ফোনটা ওনার হাতে দিতেই আরিফকে ব্লক করে দিলেন আর বললেন, নাও টেনশন ফ্রি হলাম। ছি ছি, আরিফ ভাইয়া কি ভাববেন, ওনাকে এইভাবে ব্লক দিয়ে দিলাম। আরিফ কি ভাববে তাতে তোর কি? আরিফের ভাবনা নিয়ে তোকে কে ভাবতে বলেছে? একটা থাপ্পড় মেরে দাঁতের মারি ফেলে দিব, যাতে মাছের মাথা আর গরুর হাড্ডি খেতে না পারিস। আপনি সব সময় এমন আধ্যাত্মিক কথা কেন বলেন? মুখে একটা ফু দিয়ে কপালে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বললেন, আমি মানুষটাই আধ্যাত্মিক যে তাই। উনি আমার দিকে তাকিয়ে গালে একটা আঙ্গুল ঢুকিয়ে দুই হাতের মধ্য দিয়ে কামড়ে ধরে রেখে 2 মিনিট আমার দিকে তাকিয়ে রইলেন। অতঃপর বলে উঠলেন, প্রেম কি ক্যান্সারের থেকেও ডেঞ্জারাস? এই রোগে আকৃষ্ট মানুষ আর কখনো প্রেমের মরণ ব্যাধি থেকে বাঁচতে পারেনি। সত্যি কি প্রেম মরণ ব্যাধি বিহান ভাই? হ্যাঁ, মরণ ব্যাধি যদি হবে তাহলে আমার 1000 বছর বাঁচতে ইচ্ছে করে কেন? সবসময় কি বাঁচতে ইচ্ছে করে? না, আপনার সাথে মনোমালিন্য হলে তখন আর বাঁচতে ইচ্ছে করে না, তখন মরে যেতে ইচ্ছে করে। হুম, পিচ্ছি প্রেমের মরণ ব্যাধি মানে জীবনের মৃত্যু বোঝায় না, প্রেমে পড়ে বারবার তার প্রেমে আসক্ত হওয়াকে বোঝায়, যেখান থেকে চাইলেই আর ফিরে আসা যায় না। প্রেমে পড়া একটা দরুন নেশা, যে নেশা যে কোনো নেশা জাতীয় পণ্যের থেকে ভয়ঙ্কর। পৃথিবীর সব নেশা থেকে চাইলেই বের হওয়া যায়, কিন্তু প্রেমের নেশা থেকে আর বেরোনো যায় না। আমি যদি আগে বুঝতাম এ নেশা আমাকে এভাবে ঘায়েল করবে, রাতের ঘুম কেড়ে নিবে, সারাক্ষণ তার ভাবনায় ঘিরে রাখবে আর বের হতে দিবে না, আমি প্রেমে পড়ার আগে আরও 5 বার ভাবতাম। কিন্তু সমস্যা হলো, আমি জীবনে সব সিদ্ধান্ত অনেকবার ভেবে ঠান্ডা মাথায় নিয়েছি, শুধু প্রেমে পড়ার ব্যাপারটা না ভেবেই নিয়েছি। এই প্রেম আমার অনুমতি ছাড়া আমার ভেতরে প্রবেশ করেছে, এই সর্বনাশা প্রেম আমাকে একটা পিচ্চির কাছে মাথা নোয়াতে বাধ্য করেছে। ওনার এত সুন্দর ভালোবাসার বর্ণনা শুনে আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আকাশ, তুমি তাকে আমার নামে লিখে দাও। হে আকাশ, তোমার প্রতিটা বর্ষণে জানিয়ে দিও সে আমার, তোমার প্রতিটা গর্জনে জানিয়ে দিও সে আমার, অভিশপ্ত হোক সে যার নজর আমার একান্ত নিজের মানুষটার উপর পড়বে। উনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, আমি আমাকে লিখে দিয়েছি তোমার নামে, তোমার নামে রোদ্দুর নামে রোজ আমার আঙি নাই। এমন সময় বিভোর এসে বললেন, এই দিয়া আয়, আমরা একটা গেম খেলবো। সবাই গোল হয়ে বসে আছে, এখন ট্রুথ আর ডেয়ার গেম খেলা হবে। আমি ভীষণ এক্সাইটেড এই গেম খেলা নিয়ে। প্রথমেই আমি ডেয়ার নিলাম, আমাকে কানে কানে ডেয়ার দিল মিহু আপু যে বিহান ভাইকে মেসেজ দিয়ে 500 টাকা নিতে হবে, তাহলেই ডেয়ারে জিতে যাব। বিহান ভাইকে মেসেজ করলাম, শুনুন না বিহান ভাই, বাসা থেকে টাকা আনতে ভুলে গিয়েছি, আমার বিকাশে 500 টাকা দেন তো, বাড়ি গিয়ে দিয়ে দিব। উনি সিন করে চুপ আছেন। আবার মেসেজ দিলাম, দিবেন টাকা? উনি বললেন, হুম দিব 500 টাকা। আমি খুশি মনে বললাম, ওকে দিন। টুংটাং করে মেসেজের সাউন্ড এসছে। আমি লাফিয়ে উঠে বললাম, গেমে জিতে গেছি আমি মেহু আপু। মেহু আপু বলল, কই দেখি দেখি। মেহু আপুর দিকে ফোন এগিয়ে দিতে মেহু আপু বলল, দিয়া এটা তো 50, ভালোভাবে দেখ। আমি তাকিয়ে দেখি সত্যিই 500 টাকা দেননি। আমি ক্ষিপ্ত নয়নে তাকিয়ে বললাম, আপনি বললেন দিবেন, এখন দেননি কেন? উনি বললেন, সমস্যার গোডাউন ভালোভাবে তাকিয়ে দেখো, আমি 500 লিখিনি, আমাকে ডেয়ার গেমে হারানো অত সোজা নয়, বুঝলি? মানে একটা মানুষ বিকাশে 50 টাকাও দিতে পারে? এসব ওনার পক্ষেই সম্ভব।
মানুষ মানুষকে মাত্র 50 পয়সা কিভাবে দিতে পারে ভাবা যায়? এটা একমাত্র ওই আধ্যাত্মিক মানুষটার পক্ষেই সম্ভব। ওনার জন্য গেমটা নিশ্চিত হেরে গেলাম আমি। আসলে ওনাকে বোকা বানানো এতটা সহজ নয়। এরপর বিভোর ভাই বিহান ভাইকে ডেয়ার দিলেন যে কাউকে খুব জোরে একটা থাপ্পড় মারতে হবে। মেহু আপু জিজ্ঞেস করল, বিহান ভাই থাপ্পড় মারলে আপনি কাকে মারতে চান? আপনার মনের ইচ্ছা কি, কাকে মারতে চান? বিহান ভাই কপাল কিঞ্চিত ভাঁজ করে বললেন, কেন আবার নিঃসন্দেহে দিয়াকে মারব, তাতে কোনো সন্দেহ নেই। আমি কোমরে হাত বেঁধে বললাম, কি বললেন, আপনি আমাকে থাপ্পড় মারতে চান? এখানে এত মানুষ থাকতে আপনার নজর আমার দিকে কেন? আমি আপনার হাতের থাপ্পড় খেতে পারবো না। রিয়া বলল, বিহান ভাই ডিয়ার কিন্তু পূরণ করতে হবে, আপনার সাহসের পরীক্ষা চলছে। বিহান ভাই শার্টের হাতা গোটাতে গোটাতে উঠে এলেন আমার সামনে, এসে দাঁড়ালেন। ওনার হাতে থাপ্পড় খেলে আমার গাল ভেঙে যাবে এটা নিশ্চিত। উনি কি মানুষ না অন্য কিছু সেটাই বুঝি না। আমি কি ওনার শত্রু নাকি যে এমন করেন আমার সাথে? কেউ নিজের বউকে এভাবে মেরে আনন্দ পেতে পারে তা ওনাকে না দেখলে বুঝতামই না। আজ আমাকে থাপ্পড় মারুন, ওনার একদিন কে আর আমার চেয়ে কদিন লাগে লাগুক। বিহান ভাই হাত কচলাচ্ছেন আর আমার দিকে তাকাচ্ছেন। আমি ততো করে বললাম, দেখুন আমাকে যদি থাপ্পড় মারেন আপনার একদিন আর আমার চেয়ে কদিন লাগে লাগুক। বিহান ভাই কপাল কুচকে বললেন, এই সাহস নিয়ে যুদ্ধ ঘোষণা করছিস তুই আমার বিরুদ্ধে? ওনার মুড়ো দুই হাত দিয়ে কচলাচ্ছি ওনার দিকে তাকিয়ে। বিহান ভাই হাত ওঠাতেই আমি চোখ খিচে অফ করলাম। ঠাস শব্দ হয়ে উঠল, শব্দটা এতই জোরে ছিল আমার গালে সত্যি মনে হয় মারি নেই। গাল হাত পা অবশ হয়ে গিয়েছে। কি হলো বুঝলাম না, আমি এখন অনুভূতি শূন্য। চারিদিক যেন বিস্তব্ধ হয়ে গিয়েছে, সব কিছু থমকে গিয়েছে। এত জোরে শব্দ হলো অথচ কোনো ব্যথা অনুভব হলো না। তাকিয়ে দেখি বিভোর ভাই আর শুভ ভাই আলিফ ভাইয়ার গাল ধরে মালিশ করে দিচ্ছে। মানে কি, থাপ্পড়টা কি আলিফ ভাইয়ার গালে পড়েছে? খানিকটা জোরে লম্বা নিঃশ্বাস টেনে বললাম, কি হয়েছে আলিফ ভাইয়া? বিহান ভাই আলিফ ভাইয়ার হাতে একটা ক্যান টাইগার দিয়ে বললেন, আলিফ লাগে নি তো ভাই? আলিফ ভাইয়া হাসি দিয়ে বললেন, আরে ভাইয়া না লাগেনি, এতটুকুতে লাগে নাকি? অথচ আলিফ ভাইয়ার মুখ দেখে বোঝা যাচ্ছে ওনার আসলেই লেগেছে খুব। আমি স্থির নয়নে তাকিয়ে আছি বিহান ভাইয়ের দিকে। বিহান ভাই টাইগার ক্যানের মুখ খুলে উঁচু করে খাচ্ছেন। ওনার খাওয়ার স্টাইলটা আরও সুন্দর। এই মুহূর্তে আমি ওনার ক্যান খাওয়ার প্রতি ক্রাশড। আমি আলিফ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে ভাইয়া, আপনি চোখ মুখ এমন ফ্যাকাশে লাগে কেন? তোহা আপু বলল, আরে দিয়া, বিহান ভাই তো তোকেই থাপ্পড় মারতে গেছিল, কিন্তু তোর পাশে আলিফ ভাইয়া থাকতে স্লিপ করে আলিফের গালে লেগে গেছে। দুলাভ ভাই বললেন, যাক দিয়া বেঁচে গেছে, না হলে চটটা তোর গালেই লাগতো। বিহান ভাই বলে উঠলেন, আরে আলিফ বলো না, আর এই দিয়া তো পলিটিক্যাল বংশের মেয়ে, ও পলিটিক্স করেই তোমাকে থাপ্পড়টা খাইয়েছে। ও ইচ্ছা করে ঘাড় কাত করেছিল যাতে থাপ্পড়টা তোমার গালে লাগে। আসলে দিয়ার রাখছিল, ও চাইছিল তুমি যেন কারো কাছে ভীষণ মার খাও। দিয়া আমাকে কেন মার খাওয়াবে ভাইয়া? ওই যে দিয়াকে গতকাল প্রপোজ করেছিলে সেটা আগে হয়তো বুঝলে আলিফ, দিয়া কিন্তু এমনই ভয়ানক মহিলা, একটা ছেলে প্রপোজ করতেই পারে তাই বলে মার খাওয়াবে? এবার বুঝলে আলিফ, পাক্কা রাজাকার আমাদের দিয়া। আলিফ ভাইয়া কখন আবার আমাকে প্রপোজ করলো? কি বলছেন উনি এসব? এইভাবে আন্দাজে কিসব বলছেন বিহান ভাই? আলিফ ভাইয়া কোনো রিয়্যাক্ট করছেন না কেন? বিহান ভাই মিথ্যা বললে আলিফ ভাইয়া তো কিছু বলবেন তাই না? আলিফ ভাইয়ার চোখে মুখে কেমন লজ্জা লজ্জা ভাব। ভাইয়া দেখলাম রাগান্বিত চোখে আলিফ ভাইয়ার দিকে তাকাচ্ছে। বিভা আপু আর দুলা ভাই বলল, এসব প্রপোজ টপোজ কোনো ব্যাপার না, এই বয়সে এসব হয়েই থাকে। তোহা আপু বলল, কিরে আলিফ, এই ছিল তোর মনে, আগে বলিস নি তো। তিয়াস ভাইয়া মেহু আপু রিয়া সবাই আলিফ ভাইয়াকে বিভিন্ন কথা বলেই যাচ্ছে। আমি ব্যাপারটা বুঝে উঠতেই পারছি না আসলে কি হচ্ছে। আলিফ ভাইয়া কিছুক্ষণ পর আমাকে বলল, ছি ছি দিয়া, আমি ভাবতেই পারিনি তুমি এমন একটা কাজ করবে। আলিফ ভাইয়ার দিকে সন্দিহান দৃষ্টি নিয়ে বললাম, কি করেছি আমি আলিফ ভাইয়া? কি করেছো জানো না, কাল আমি যে তোমাকে প্রপোজ করেছিলাম সেটা বিহান ভাইকে বলে আমার নাক না কাটলেও পারতে। আপনি প্রপোজ করেছিলেন?
তাহলে কি আর কি করেছিলাম? তুমি আমার ইমোশন নিয়ে খেলা না করলেও পারতে দিয়া। দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না। কালকে ঘুমানোর পর সব ভুলে গিয়েছো? রাতে যে মেসেঞ্জারে তোমাকে মেসেজ করেছিলাম আর তুমি না বললে, বিহান ভাই কীভাবে জানলো ব্যাপারটা? তোমাকে নাও বলেছিলাম, কেউ যেন না জানে ব্যাপারটা। আলিফ ভাইয়ার দিকে তাকিয়ে কি বলবো বুঝতেই পারছি না আমি। নিশ্চয়ই আমি ঘুমিয়েছিলাম তখন বিহান ভাই আলিফ ভাইয়ার মেসেজ দেখেছে, এটা আমি শিওর। বিহান ভাইকে বললাম, এদিকে আসুন তো বিহান ভাই। বিহান ভাই আমার সাথে এসে বললেন, কি রে তোর মতলব তো ভালো লাগছে না, এভাবে নির্জনে ডেকে কি আমার ইজ্জত হরণ করবি নাকি? নাকি রোম্যান্স করতে চাই? সিরিয়াসলি, আমার কোনো আপত্তি নেই, প্লিজ হাগ মি বেবি। আপনি আলিফকে ওসব উল্টোপাল্টা বললেন কেন? কি বলেছি? আমাকে প্রপোজ করেছে কখন আলিফ? আমার বউকে প্রপোজ করে সাহস কি? কাল রাতে একটা থাপ্পড় মারতে ইচ্ছা হচ্ছিল, বাট আজ কায়দা করে রাগটা মিটিয়ে নিলাম। আচ্ছা, আলিফের কি লজ্জা করে না এভাবে আত্মীয়ের বাসায় বছর বছর পড়ে থাকতে? মানে আপনি ইচ্ছে করেই চড় মারলেন আর আমাকেও কালারিং করলেন? হ্যাঁ, সাপও মরল না, লাঠিও ভাঙল না। পাশে থাকা দোকানদার বলল, ভাই ভাবি কি রাগ করেছে নাকি? কিছু সাজগুজের কিনে দিন, রাগ কমে যাবে। অনেক সুন্দর জিনিস আছে এখানে, এখন দিলেও ছুঁড়ে ফেলে দিবে। দোকানদারকে বললাম, কয়েক ছোড়া কানের তুন মালার সেট আর ছুরি দিন তো ব্যাক করে। এমন সময় হুড়মুড় করে মেহু আপু, তোহা আপু আর রিয়া এসে ইচ্ছে মতো জিনিস নেওয়া শুরু করলো। এই দিকে লজ্জায় নাক কাটা যাচ্ছে আমার। এইভাবে একজনের পকেট খালি করানোটা লজ্জাজনক আমার কাছে। বিহান ভাই বিভা আপুকে ডাক দিয়ে বললেন, আপু এসো, তুমি নাও পছন্দ মতো। এমনিতেই বিহান ভাইয়ের এখন টাকার সমস্যা নেই, উনি একজন নাম করা ডাক্তার সাথে ফ্রিল্যান্সার। চারজনে প্রায় 8,000 টাকার জিনিস কিনলাম, তবে আমি নিয়েছি শুধুই এক পাতা কালো টিপ, আর কিছুই নিইনি। ওনার টাকা খরচ হচ্ছে দেখে খুব খারাপ লাগছে আমার। প্রচুর ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর তোহা আপু বলল, জানিস দিয়া আমি কি ভাবছি? বিহান ভাইয়ের গপটা না জানি কত লাগি। আমি নিশ্চিত বিহান ভাই ওনার গপকে গিফটে গিফটে মুড়িয়ে রাখবেন। ইস, ওনার গপ যদি আমি হতে পারতাম। মনে মনে বললাম, উনি দামি দামি গিফট নিয়ে ভালোবাসা প্রকাশ করেন না, উনি চাইলেই অনেক কিছু পারেন দিতে পারতে দেন না। রাতে ঘুমানোর সময় রিয়া আমার হাতে একটা প্যাকেট দিল। প্যাকেটটা খুলে দেখি প্রচুর সাজুগুজুর জিনিস। আমার চোখে তাক লেগে গেল দেখে। সাজুগুজুর এতগুলো আইটেম দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি তাহলে খেয়াল করেছেন আমি আসলে কিছুই নিইনি দোকান থেকে? নেল পালিশ, পায়েল, গাজরা, চুড়ি, মালার সেট, লিপস্টিক, কেটে গেছে অনেকগুলো দিন, হালকা হালকা শীতও পড়েছে, মেডিকেল এক্সামও হয়ে গিয়েছে, আজ রেজাল্ট দিবে। ভীষণ মন খারাপ, দুশ্চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছি ছাদের রেলিং ধরে। ভালো লাগছে না পৃথিবীর কোনো কিছুই, সব কিছু যেন বিষণ্ণ লাগছে। কাল রাত থেকে বিহান ভাইয়ের ফোনও রিসিভ করিনি আমি। মনের আকাশে জমেছে ভীষণ অন্ধকার, কি হবে না হবে ভেবে পৃথিবীর কিছুই ভালো লাগছে না। বাবা আর আম্মু ছাদে এসেছে, আমার চোখের পানিতে টই টম্বুর হয়ে আছে। বাবা আমাকে বলল, মা দিয়া এতটা ভেঙে পড়ো না, আমাদের দোয়া আছে, তুমি অনেক চেষ্টা করেছো, ইনশাল্লাহ ভালো কিছু হবে মা। আম্মু বলল, দিয়া একদম মন খারাপ করো না, যা হবে সব ভালো হবে। মা বাবার দিকে তাকিয়ে ফিকে হাসি দিলাম, যে হাসির মধ্যে কোনো প্রাণ নেই। আম্মু বলল, আমরা একটু বাজারে যাচ্ছি, একদম চিন্তা করো না। মা বাবা চলে যাওয়ার পর আকাশের পানে তাকিয়ে আছি। আকাশে সাদা মেঘের খেলা চলছে, কি চিন্তাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে মেঘগুলো। ছাদ থেকে রুমে গেলাম, সোফায় বসে আছি চোখ নিচের দিকে দিয়ে। কারো উপস্থিতি অনুভব হলো পেছনে তাকিয়ে দেখি হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে এগিয়ে আসছেন বিহান ভাই। ওনার চোখে মুখে ভীষণ হাসি আর আনন্দ। আমি বিষণ্ণ নয়নে তাকিয়ে রইলাম ওনার দিকে। প্রিয়রা সব সময় ম্যাজিকের মতো কল্পনাতে এসে দেখা দিয়ে মন খারাপ করে চলে যায় কেন? আমার মনের কোণে যে সারাক্ষণ বিচরণ করছে সে সব সময় আমার কল্পনায় বিরাজমান। উনি কি কল্পনাতে এলেন নাকি বাস্তবে? উনি আমার কাছে এসে কোনো কথা না বলেই হাঁটু গেড়ে বসে পড়লেন। ওনার পরনে সাদা অ্যাপ্রনও রয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। হাঁটু গেড়ে বসে আমার দিকে ফুলগুলো ধরে বললেন, কংগ্রাচুলেশন ডিয়ার বউ,
ফিউচার ডাক্তার মিসেস বিহান। আজ আমি ভীষণ খুশি মিসেস বিহান, জীবনের আজকে যতটা খুশি এতটা খুশি আগে কখনো হইনি আমি। উইল ইউ ম্যারি মি বউ? বলেই হাতে একটা চুমু দিলেন। দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে সব ক্লান্তি আকাশপানে উড়িয়ে দিলাম। ওনার হাত থেকে ফুলের স্টিক নিয়ে ওনার গলা ছড়িয়ে ধরে ওনার নাকের সাথে নিচের নাকের ঘষা দিয়ে বললাম, আরও 1 কোটি বার আপনাকেই বিয়ে করতে চাই। আপনি এসেছেন এই মুহূর্তে, আপনাকেই ভীষণ প্রয়োজন ছিল আমার। আমি ভাবতেই পারিনি এভাবে উনি আসবেন আর আমাকে সারপ্রাইজ দিবেন। ওনাকে দেখে মনের ক্লান্তি সব দূর হয়ে গেল। উনি আমার গায়ে একটা সাদা অ্যাপ্রন পরিয়ে দিলেন আর বললেন, রোজ অসুস্থ হব আর তোমাকে দিয়ে হার্টবিট চেক করাবো। অ্যাপ্রনে তোমাকে দারুণ মানিয়েছে দিয়ে। আই লাভ ইউ বউ। বাইরে হই হুল্লোড় শুরু হয়ে গিয়েছে, নিউজটা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। রিয়াও চান্স পেয়েছে আমার সাথে ঢাকা মেডিকেলে। ফ্যামিলিতে সবার খুশির বন্যা বয়ে যাচ্ছে। আম্মু আর বিহান ভাই আমার থেকেও বেশি খুশি। আম্মু আর বাবা এসে আমার কপালে চুমু দিলেন। নিউজটা শুনে রাস্তা থেকেই ফিরে এসছে। রিয়া আমাকে চড়িয়ে ধরল। বিহান ভাইয়ের চোখে মুখে এত আনন্দ আগে দেখিনি। আমাকে দারুণ সারপ্রাইজ দিতে ঢাকা থেকে ছুটে এসেছে ওনার। ভালোবাসার আর এক নামই বিহান ভাই।